গোলাপ গাছের পাতাগুলো কিছুদিন ধরে দেখছি পোকায় কেটে কেটে ফেলছে, ফেলছে বলবো না, পড়ে থাকে না কোনো কিছু, কিন্তু পাতাগুলো এরমভাবে কেটে কেটে কেউ খায়। তো অনেকদিন বাদেই ভালো করে লক্ষ্য করলাম যে কোনো পোকা হয়েছে কি না, যাতে গাছে কীটনাশক স্প্রে করব। তো কীটনাশক আমি অনেকদিন স্প্রেও করিনি আর করতে লাগেও নি, কারণ গাছটা সুন্দরভাবেই আছে। তো হঠাৎ লক্ষ্য করলাম মৌমাছি খুব ঘুরে বেড়াচ্ছে। তো মৌমাছি তো ফুলের গন্ধে আসে, তো আমি তো ভাবলাম ফুলের গন্ধেই ও এসেছে, মানে ও নয় ওরা। তো দেখো কীরমভাবে পাতাটাকে কাটিং করছে, হঠাৎ দেখে আমি অবাক হয়ে গেলাম আর তোমাদের সাথে ভাবলাম এটা শেয়ার করি। এরকম সুন্দর দৃশ্য আমি কোনোদিন দেখিনি, আজকে প্রথম আমার চোখে পড়লো, তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। কারণ মৌমাছিকে দেখেছি ফুলের মধু খেতে, কিন্তু কখনো এরমভাবে পাতা কেটে নিয়ে যায় কোনো দিন দেখিনি। সুন্দর করে পাতাটা কাটিং করছে, করে ওদের মানে পেটের কাছটা বা বুকের কাছটা বলতে পারো সেইখানটাতে পাতাটাকে নিয়ে উড়ে যাচ্ছে। তো খুব ভালো লাগলো এই দৃশ্যটা দেখতে। আর আমাদের এই বাড়ির চত্বরে একটা পুকুর পাড়ে প্রায় 2-3 বছর ধরে দেখছি, মানে প্রতি বছর একটা করে মৌচাক হয়। তো এখনই সিজন মৌচাক হওয়ার, তো সেই জন্যই ওরা নিয়ে নিয়ে উড়ে যাচ্ছে। তো ওরা এখানে একটা একটা দেখতে পাচ্ছে, একটা নয় অসংখ্য আছে, মানে আসা যাওয়া করছে। তো বলতে পারো ওরা সবাই শ্রমিক মৌমাছি, তো মৌচাক বানানোর জন্য তৈরি করছে। তো একদম ছোট্ট ছোট্ট কচি পাতাগুলো কিন্তু খাচ্ছে না, যেগুলো একটু বড় হচ্ছে সেই পাতাগুলোকেই এরম সুন্দর করে কাটিং করে নিয়ে যাচ্ছে। তো এই পাতাটাকে এইভাবে কেটেছে, আবার এই সাইডে যে একটু গোটা রয়েছে সেটাকেও পরে এসে কেটে নিয়ে যাবে। তো সত্যি কত সুন্দর একটা দৃশ্য, আমার এত ভালো লাগলো। তো ভাগ্যিস ফোনটা নিয়েই ওখানে বসেছিলাম, তাই আমি ভিডিও করতে পেরেছি, না হলে তো করতেই পারতাম না ভিডিওটা। আর আমার চোখেও যে পড়লো সারাদিন ধরে এইভাবে ওরা উড়ে উড়ে বেরোচ্ছে, বেড়াচ্ছে আর পাতা সংগ্রহ করছে, কিন্তু ফুলের মধু খাচ্ছে না। তো ভীষণ ভালো লাগলো আর তোমাদের সাথে আমি এটা শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো সেটা প্লিজ আমায় কমেন্ট করে লিখে জানিও। আর গাছে আমরা কীটনাশক স্প্রে করি, কিন্তু ওটা তো উচিত নয়, তাই না? ভাগ্যিস স্প্রে করিনি কীটনাশক, তাই জন্যই ওরা নিশ্চিন্তে পাতাটা খেতে এসেছে। আর যদি কীটনাশক স্প্রে করতাম তাহলে হয়তো ওরা আসতো না, বা আসলেও হয়তো অসুস্থ হয়ে যেত, মারাই যেত। প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর লাগলো, আশেপাশে আনাচে কানাচে কত রকম দৃশ্য আছে যেগুলো আমরা চোখে দেখি না। দেখো পেটের তলায় কীরকমভাবে নিয়ে যাচ্ছে, খুব সুন্দর লাগছে। আমি কুমোর পোকা দেখেছি, কুমোর পোকা পেটের মধ্যে করে, মুখের মধ্যে করে মাটি নিয়ে যায়। এমনকি মৌমাছিকে দেখছিলাম, শুধু এই যে একটা পাতা কেটেছে তা না, সঙ্গে সঙ্গে আরও একটা পারলে কেটে নিয়ে দুটো পাতাকে একসাথে নিয়ে যাচ্ছে। কমেন্ট করে লিখিয়ে জানিও এই দৃশ্যটা কেমন লাগলো।